দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া গামী কর্মীদের পরিস্থিতি সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে মালয়েশিয়ায় যে শ্রমবাজারের যেই কর্মী ভিসা দেওয়ার কিন্তু আজ 31 মে সর্বশেষ ভিসা দেওয়ার টাইম, এর মধ্যে আজ যে শুক্রবার রাতে কিন্তু সর্বশেষ বাংলাদেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবেন। এর মধ্যে কিন্তু বিমানবন্দরে এসে প্রায় 31,700 যাত্রী এসে ভিড় করেছে। আমরা বাংলাদেশ বিমান এবং বাংলাদেশের বিমানবন্দরে কথা বলেছি, আজ কিন্তু 7টি ফ্লাইট গেলেও এই সর্বমোট 1,500 জন যাত্রী কিন্তু মালয়েশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন। তো এরই ধারাবাহিকতায় অনিশ্চিত হয়ে পড়ছে প্রায় 31,700 জন যাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু যাত্রীরা এসে ভিড় করছেন, যে তাদেরকে কিন্তু এই পর্যন্ত টিকিট কিন্তু কনফার্ম করতে পারেনি এবং তাদেরকে সবসময় আশা দিয়ে যাচ্ছে দালাল চক্র ও বিভিন্ন এজেন্সিগুলো। তো সর্বসাকল্যে বর্তমান অবস্থায় কিন্তু মালয়েশিয়ায় যদি আজ সারাদিনে 1,500 জন যাত্রী যেতে পারে, তাহলে কিন্তু 31,705 জন যাত্রী কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে। তো তারা কিভাবে যাবে এবং তারা এইখান থেকে কিভাবে উদ্ধার হবে, সেটি কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছে। তো এই ছিল বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাওয়ার যে যাত্রীরা রয়েছেন, যে শ্রমিকরা রয়েছেন, তাদের বিষয়ে আমার কাছে সর্বশেষ।